একদম রোজগারই নেব নি, কি করবে? তুই আমার চান করেছিস, আমিও চান করেছি, কি করবে? ছেলে মেয়ে নাতি নাতনিরা আজকে সকাল সকাল চলে এসেছি নাতনিকে নিয়ে, দুটো রান্না হবে। হ্যাঁ, তোমরা দেখো, চলো 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 চলো, তাতেই চলো তাতেই চলো, বেলা হয়ে যাবে। আমার তুমি ব্রকলিটা কেমন নিয়েছো, যেন মনে হচ্ছে গোয়াদা, আর এইটা হচ্ছে সেই পাহাড়টা। দেখছো নাজনি কেমন মস্করা করছে? আয় বুনি, একটা কলা পাতা কেটে আনবো। আয়, আজকে কাজ পাল্টা পাল্টি হয়ে গেছে, আজকে দিদিকে কাটতে বসিয়েছি আর আমি মাছ বাচ্ছি, দিদির কাজটা আজকে আমি করছি। আমি অবশ্য নেই, মটরশুঁটি ছাড়াচ্ছি। বুনি, তুই তো পুকুর করে খেয়ে নিচ্ছি না, তরকারি দেখি দেবো অনেক আছে। হ্যাঁ, ঠাম্মাই মটর শাক কাঁচা খায় না, যেমন মটরশুঁটি খায় না। ভাই, কাঁচা খায় না। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে তো সব হয়ে গেছে, এবার বান্নাটা বাড়লেই হয়ে যাবে। আদা, রসুন, সরষের তেল। প্রথমে বকলির তরকারিটা করে নেব। নুন, বকলি ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে হবে না, সবুজ সবুজ থাকবে, এরকম সময় তুলে নিতে হবে। আলুগুলো ভেজে নেব,
রসুন দিয়ে দিয়েছি একটু হলি। ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচুনো। রসুন বাটা দিচ্ছি আধা বাটা। আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে, এবার টমেটো কুচুনো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিই। নাড়াচাড়া করতে করতে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। ময়দা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে আলুটা ভালো করে কষে নিয়ে এবার ব্রোকলি দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। ব্রোকলি মটরশুঁটিও কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। আলু বকলি রান্নাটা হয়ে গেল, এবার মটর শাক রান্না করব। ধনে জিরেটা একটু শুকনো খোলা নেড়ে নেব, ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, শাক দিয়ে দিচ্ছি। নুন, এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আমি যেভাবে মটর শাকটা রান্না করছি তোমরা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, চিংড়িও দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো না থাকলে তোমরা ময়দাও দিতে পারো, আর আতপ চাল ভিজিয়ে বেটেও দিতে পারো, একটু দিলে মাখা মাখা পড়া হয়। দেখলে তো মটর শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার একদম রেডি।
কি রান্না করেছে গো মা আজকে? বিশেষ করে এই এটা কি বলে চিংড়ি মাছ দিয়ে মটর শাক না? হ্যাঁ আর কি নিবি? এখন আসলে দরকার লাগলে নেব। ঠিক আছে বলবি। একটু লেট করেই খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু কি বলবো সেই সব শুধু আসলে সব পাওয়া হয়ে গেল। অসম্ভব সুন্দর রান্না। ব্রোকলিটা তো মাঝে মাঝে হয়, ব্রোকলির একটা আলাদা টেস্ট আছে, আর তার সঙ্গে আবার এই মটর শাকটা